সুধী দর্শকবৃন্দ, আজকে আমি চলে এসেছি একটি মেলায়। এই মেলায় এক দোকানে 22 পদের আচার পাওয়া যায়। সেই আচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি আচার, সেটা লেখা আছে ভাই ভাই আচার ভান্ডার, মানে বাদামের আচার এটা। তো দর্শকবৃন্দু, এর পাশেরটা হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বরুই আচার। এটা আচার দেখলে জিভে পানি আসে না, এমন মানুষ খুব কমই আসে। তো দর্শকবৃন্দু, এটা আপনারা দেখতে পারতাছেন জলপাই আচার, এটা ভাই ভাই আচার ভান্ডার। তো দর্শকবৃন্দু, এর পাশে কিন্তু আরেকটা আচার আছে, সেটা হলো তেঁতুলের আচার, যেটা দেখলে জিভে সত্যি সত্যি সবার পানি চলে আসে। এর পাশে রাখা আছে বরুই আচার। তো দর্শকবৃন্দু, বরুই আচার দেখছেন কত সুন্দর সাজিয়ে রেখেছে। এর পাশে আছে পাঁচমিশালি আচার। দর্শকবৃন্দু, এটা কিন্তু পাঁচমিশালি আচার, মানে সব পদের আচার মিলে একটা আচার হয়েছে। তো দর্শকবৃন্দু, আপনারা এখানে দেখতে পারতেছেন যে কয়েক প্রকারের আচার কিন্তু প্লেটে সাজিয়ে রেখেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কত প্রকারের আচার আছে। তো আমি ধীরে 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 আপনাদেরকে সমস্ত আচারের ছবিগুলোই দেখাবো। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে আরেক পদের আচার আছে, সেই আচারটা হলো আলবুখরা আচার। আলবুখরা আচার, আলবুখরা আচার আমি কোনো সময় নামও শুনি নেই। তো এখানে লেখা আছে আরেকটা আচার, সে আচারটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে খুব সুন্দর একটি কালারের আচার কিন্তু এখানে রাখা আছে। তো এখানে আমের আচার লেখা একটা আচার আছে। দর্শকবৃন্দু, খুবই এইটাও ভাই ভাই আচার ভান্ডার। তো এখানে মোবাইল নাম্বারে দেওয়া আছে, যদি আপনারা আচার খেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। তো এখানে আরেকটি আচার আমরা দেখতে পারতেছি, যেটা হলো শুকনো মরিচের আচার। শুকনো মরিচের আচার কিন্তু দেখলেও কিন্তু মানুষের জিভে পানি এসে যায়। পিছনে আরেকটা আচার আছে, সেটা হলো আমলক্ষী আচার। তো এখন আপনাদেরকে যে আচারটা দেখাচ্ছি, কদবেলের আচার। তো কদবেলের আচারটা কিন্তু দেখতে খুবই একটু সুন্দর কালার। তো আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ভাইয়ের সাথে কথা বলবো যে এই আচারগুলা কিভাবে তৈরি করে। তো এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে 22 পদের আচার দিয়ে একটি দোকান সাজানো হয়েছে। এটা একটা মেলায় দোকানটা বসেছে। ওই যে ভাইটাকে আপনারা দেখতে পারতেছেন, ওই ভাই কিন্তু এই আচারের দোকানের মালিক। আমি কিছুক্ষণ পরই এই ভাইয়ের সাথে আলোচনা করব যে আচারগুলো কিভাবে বানানো হয় এবং এগুলা খেতে কীরকম টেস্ট সেই বিষয় নিয়ে। তো দর্শকবৃন্দ, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আমাদের। কথা বলতেছি যে আচারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম সেই আচার বিক্রেতা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, এখানে কত পদের আচার আছে বললেন আপনি? 22 পদের আচার আছে আপনাদের এখানে। এগুলো তৈরি করেন কিভাবে? এগুলো আমরা বাসায় তৈরি করি। বাসায় তৈরি করেন? ওখানে কি কর্মচারী নিয়োজিত আছে আচার তৈরির জন্য? না না, তাহলে আমরা নিজেরাই করি। নিজেরাই তৈরি করেন? সর্বনিম্ন কয় টাকার আচার তৈরি করেন আপনারা? 10-15 কেজি করে বানাই। 10 টাকার 15 টাকা নাকি? সর্বনিম্ন 10 টাকা। 10 টাকার নিচে আর আচার বিক্রি করেন না? না। কিরকম চলে এই আচারটা? মেলায় গেলে আর কি 2000-3000 প্রতিশো হয়। মানে মেলায় প্রত্যেক মেলায় নিয়ে বসেন? মানে হাট বাজারে এই আচার, হাট বাজারে আচার বিক্রি করেন না? না। আর আপনারা ওই আমাদের সাভার স্ট্যান্ডে আছে, সাভার স্ট্যান্ড আছে না? ধন্যবাদ আপনাকে।